এই বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো রক রাইডার প্রো 4 মাস পরে রিভিউটা। এই যে 4 মাস ইউজ করা গেছে এই সাইকেলটা, আজকে আপনাকে দেখাবো। দেখেন চেনটা একটু জং ধরে যাচ্ছে, কিন্তু এটা অরিজিনাল ইন্টারিয়ার ইউজ করা নাই। তারপর আপনারা ঠিক ক্যারাংটাও দেখতে পাচ্ছেন, কিন্তু বডিটা ভালো, রংটা ভালো এসে আছে। আর এই সাইকেলে আপনার ওনারা প্রাইস কমাইতে বলছে, যেমন এটাকে একটা লোয়ার একদম একটা নর্মাল সাসপেনশন ইউজ করছে, তাই জন্য এটা প্রাইস কমাইছে। যেমন ব্রেকগুলা দেখতে পাচ্ছেন, ব্রেকগুলো কতটুকু ঢুকে যাচ্ছে, ব্রেকগুলো আসলে তেল কমে যাচ্ছে গা। কিন্তু আসলে দাম কমানোর জন্য এটাতে একদম লো কোয়ালিটির ব্রেক ইউজ করা গেছে চাইনিজ, তাই জন্য। আর এটা আপনার কিন্তু শিফটার টিপটারগুলো খুবই ভালো, শিমানুর অরিজিনাল এল্টা এল্টাসের একটা শিফটার গ্রুপ সেট ইউজ করা গেছে। এটা আপনার অ্যালমোনিয়ামের হাফ, আর এটা আপনার বিশেষ সিট কিন্তু দেখতে পাচ্ছে একটু ফাড়ি গেছে, কিন্তু এটা ওই গসা খাইতে খাইতে উড়ে যাচ্ছে গা। এটাই আজকে আপনার, ওইটা তো আমার একটা এটা রিভিউ আছে প্রথমে, কিন্তু দাম হিসাবে সাইকেলটা ভালো করছে, কিন্তু কিছু পাস নর্মাল দেওয়াতে আসলে দামটা কমাইতে পারছে ওরা, নাহলে কিন্তু ওদেরও পয়সাটা যাইতো না। যেমন ইন্টারনাল কেবল ফ্রেমের ভিতরে কেবলগুলো যায়, এটাকে ইন্টারনাল বলা হয়, যেমন এইটাই ফ্রেমের ভিতর। আর ক্যারাং সেটটাও দেখতে পাচ্ছেন, কিন্তু ভালো আছে জিনিসগুলা, কিন্তু আসলে 4 মাস পরে কী হয়েছে এটা আপনাদেরকে জানাইলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, যা ভিডিও লাগবে কমেন্ট করে জানান।